বন্ধুরা, তোমাদের ভিডিওতে যদি 10টা, 15টা, 20টা, 30টা, 40টা এরকম ভিউজ এসে থেমে যায় প্রত্যেকটা ভিডিওতে, শুধুমাত্র যে একটা দুটো ভিডিওতে এমন নয়, প্রত্যেকটা ভিডিওতে 10টা, 15টা, 20টা, 30টা, 40টা এরকম ভিউজ এসে থেমে যায়, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখো। তোমরা যতই ভালো ভিডিও বানাও না কেন, তাও তোমাদের ভিডিওতে ভিউজ হবে না। বিশ্বাস করো, তোমাদের ভিডিওতে ভিউজ হবে না। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমাদের চ্যানেলের সেটিংস গুলোই কিন্তু ঠিক নেই, ইউটিউব চ্যানেলের সেটিংস গুলোই কিন্তু ঠিক নেই, ঠিক আছে? তো তোমরা যতই ভালো ভিডিও বানাও না কেন, চ্যানেলের সেটিংস যদি তুমি উল্টো পাল্টা করে রাখো আর সঠিক যদি না করে রাখো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে? তো তুমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ, সেই ভিডিও আগের থেকে তো ইউটিউব জানবে না যে তুমি কেমন ভিডিও আপলোড দিচ্ছ, কি ধরনের ভিডিও আপলোড দিচ্ছ, ইউটিউব কার কাছে তোমার ভিডিও পাঠাবে, কোন দেশে তোমার ভিডিওগুলোকে পাঠাবে, ঠিক আছে? এইগুলো ইউটিউব কি করে বোঝে? এইগুলো ইউটিউব চ্যানেলের সেটিংস এর মাধ্যমে বোঝে এবং ভিডিওর কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু বোঝে, চ্যানেলের কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু বোঝে, ঠিক আছে? তো ইউটিউব কিন্তু এমন লোক রেখে দেয়নি যে প্রত্যেক দিন তুমি ভিডিও আপলোডের সাথে সাথেই যে ইউটিউবের কোম্পানিতে অনেক প্রচুর লোক আছে, তারা তোমার ভিডিওটা দেখবে, দেখে বলবে যে হ্যাঁ এই ভিডিওটা ভালো, তো দেখে বলবে যে হ্যাঁ এই ভিডিওটা ভালো, এই ভিডিওটাকে আমি ভাইরাল করে দেব, এই ভিডিওটা দর্শকের কাছে পাঠাবো, এমন কিন্তু কোনো সিস্টেম নেই। ইউটিউবের একটা মেশিন আছে, ইউটিউব অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু কাজ করে, ঠিক আছে? তুমি যে এই ভিডিওতে কিওয়ার্ড গুলো দিচ্ছ, চ্যানেলে কিওয়ার্ড গুলো দিচ্ছ, চ্যানেলে যে সেটিংস করছো, সেই অনুযায়ী কিন্তু তোমার ভিডিওকে ইউটিউব ভাইরাল করবে। হয়তো তুমি ভালো ভিডিও বানাচ্ছ, কিন্তু ওই যে চ্যানেলের সেটিংস গুলো হয়তো ঠিক নেই, হয়তো তুমি সেটিংস করেছো, কিন্তু সেটিংস করার মধ্যে হয়তো একটা দুটো সেটিংস তোমার উল্টো পাল্টা হয়ে যাওয়ার কারণে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আরো নতুন নতুন কিছু সেটিংস দেখাবো ইউটিউবের। তো সেই সেটিংস গুলো তুমি যদি ঠিক করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে, ঠিক আছে? তুমি যে এতদিন কষ্ট করছো, এবার শুধুমাত্র কয়েকটা সেটিংস এর জন্য যদি তোমার ভিডিওতে ভিউজ না হয়, তাহলে কি খারাপ লাগে? তো দেখো, আজকে আমি তোমাদেরকে সব সেটিংস তোমাদেরকে দেখিয়ে দেবো যে ইউটিউব চ্যানেলে কি কি সেটিংস করতে হয়, ঠিক আছে? তোমরা যদি সেটিংস গুলো না করে থাকো, তাহলে এক্ষুনি সেটিংস গুলো করে নাও, আর যদি সেটিংস গুলো করে থাকো, তাহলে দেখে নাও যে সঠিকভাবে তুমি করেছো নাকি। যদি দেখো যে কোথাও তোমার গড়বড় হয়েছে, সেখানে তুমি ঠিক করে নাও। তো তার জন্য কি করতে হবে? তার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? আমি ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখানে youtube.com লিখে তোমরা সার্চ করতে পারো। তো এখানে youtube.com লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ এরকম পেজ কিন্তু চলে এসেছে, ঠিক আছে? এরকম পেজ চলে এসেছে, আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছ এই সাইডে থ্রি লাইন, ঠিক আছে? এই সাইডে দেখতে পাচ্ছ থ্রি লাইন, এই থ্রি লাইনে তোমাকে ক্লিক করতে হবে। তো এই থ্রি লাইনে আমি ক্লিক করছি। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইওর চ্যানেল, এই ইওর চ্যানেল এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? ইওর চ্যানেল এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে? ভালোভাবে দেখবে, ইওর চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে, ঠিক আছে? কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছ একটা নতুন একটা পেজ কিন্তু চলে আসবে, ঠিক আছে? এবার এই পেজের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি, একদম লাস্টে কর্নারে দেখতে পাচ্ছ নিচের দিকে সেটিংস বলে কিন্তু একটা আইকন তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই সেটিংস আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবার সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি কি আসলো। এখানে আসলো জেনারেল, তারপরে আসলো চ্যানেল, তারপরে আপলোড ডিফল্টস, পারমিশন, কমিউনিটি, এই দেখতে পাচ্ছ এরকম রয়েছে, অনেকগুলোই কিন্তু এখানে রয়েছে। তো এখানে তোমাকে লাস্টের দিকে আমি কিছু বলবো না, প্রথম দিকে দেখতে পাচ্ছ এই যে প্রথম দিকে রয়েছে কি চ্যানেল, এই চ্যানেলে তোমরা চলে যাবে, ঠিক আছে? এই চ্যানেল অপশানে আমি চলে এলাম। চ্যানেল অপশানে আসার পর এখানে কি দেখতে পাচ্ছ, এখানে প্রথমে কি রয়েছে, বেসিক ইনফো, তারপরে অ্যাডভান্স সেটিং, তারপরে ফিচার এলিজিবিলিটি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছ বেসিক ইনফোতে কি রয়েছে, এখানে রয়েছে এই যে কান্ট্রি অফ রেসিডেন্স। এবার এটা তুমি বুঝবে, কান্ট্রি অফ রেসিডেন্স এটা তোমাকে কেন করতে হবে, কেন করতে হবে, কারণ হচ্ছে তুমি যে ভিডিওটা আপলোড দিচ্ছ, এই যে আমরা যে ভিডিওটা আপলোড দিচ্ছি, আমরা কি বিদেশের জন্য আপলোড দিচ্ছি? না, বিদেশের জন্য কিন্তু আপলোড দিচ্ছি না, আমরা আমাদের ইন্ডিয়াতে চলার জন্য বা বাংলাদেশে চলার জন্য কিন্তু আমরা ভিডিওটা আপলোড দিচ্ছি। এই যে আমরা বাংলা ভাষাতে ভিডিওটা আপলোড দিচ্ছি, তো এখন এটা কি বিদেশের লোকেরা দেখবে? আমেরিকা, ইউরোপের লোকেরা কি দেখবে? ফ্রান্সের লোকেরা কি দেখবে? নিশ্চয়ই দেখবে না। ইন্ডিয়ার লোকেরা, বাংলাদেশের লোকেরাই কিন্তু আমার ভিডিওটা দেখবে। তো তুমি যেই দেশের বাসিন্দা সেটাই কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে, ঠিক আছে? এখানে অ্যারোতে ক্লিক করে এখানে যত দেশ আছে সব কিন্তু এখানে চলে এসেছে। তোমার ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, এখানে কিন্তু করে রাখবে, ঠিক আছে? এবার আমার, আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি, তো আমি ইন্ডিয়া এখানে সিলেক্ট করে রেখেছি। তারপরে রয়েছে কি, তারপর এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কিওয়ার্ড, ঠিক আছে? এটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কিন্তু অনেকে দিতে পারে না, কিন্তু অনেকে উল্টো পাল্টা ভাবে দেয়, অনেকে হয়তো জানেও না এই কিওয়ার্ডটা দিলে কি হয়। দেখো এই কিওয়ার্ডে কি রয়েছে, এটা কিন্তু ইউটিউবার হাও চ্যানেল, ঠিক আছে?
এটা কিন্তু ইউটিউবার হাউ চ্যানেল। তো এখানে সেই চ্যানেলের দেখো কিভাবে সেই কিওয়ার্ডটা দিয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছো প্রথমে কি লিখেছে, ইউটিউবার হাউ, ঠিক আছে। তারপরে দেখো আবার লিখেছে ইউটিউবার হাউ, এর মধ্যে কিন্তু কোনো স্পেস হয়নি, প্রথমটাতে কিন্তু স্পেস ছিল, ইউটিউবার স্পেস হাউ। তারপরে পরেরটাতে ইউটিউবার হাউ সবগুলো কিন্তু ছোট হাতের, কোনো স্পেস হয়নি, ঠিক আছে। তারপরে রয়েছে কি, তারপরে দেখতে পাচ্ছ তারপরে তার মানে ক্যাটাগরির আরো বড় বড় চ্যানেলের নাম দিয়েছে, দেখো বিডিআইটি টাস্ক দিয়েছে, ঠিক আছে। তারপরে আরো দিয়েছে এই সাইডে দেখতে পাচ্ছ রোহান নাট, এটা কিন্তু দিয়েছে, ঠিক আছে, ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম, ঠিক আছে। তারপরে অল বাংলা টিপস রয়েছে, ভিড এক্সপ্যান্ড রয়েছে, তিয়াশেক্স রয়েছে। তো তোমাকে এরকম করতে হবে, তোমার চ্যানেলের নামটা সুন্দরভাবে দিতে হবে, একটু আগে পিছে করে দিতে হবে, একটু ক্যাপিটাল লেটারে দিতে হবে, স্মল লেটারে দিতে হবে, কখনো স্পেস ছাড়া লিখে দিতে হবে, কখনো স্পেস দিয়ে চ্যানেলের নামটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে অনেকেই তোমার চ্যানেলটা সার্চে খুঁজে পায় না, কিন্তু এভাবে লিখলে যে কেউ একটু ভুলভাল করে যেভাবেই লিখুক না কেন, তাও কিন্তু তোমার চ্যানেলটা সার্চে খুঁজে পাবে, সার্চ করলে খুঁজে পাবে এবং তোমার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ, এবার এখানে কি কি দিয়েছে, এখানে দেখো দেখতে পাচ্ছ হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে, ইনক্রিজ ভিউস। এইগুলো কেন দিল, এইগুলো হচ্ছে সে তার চ্যানেলে কি ভিডিও আপলোড দেয়, কি ধরনের ভিডিও আপলোড দেয় সেটা কিন্তু এখানে লিখেছে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এই ধরনের ভিডিও আপলোড দেওয়া হয় এই চ্যানেলে। তারপরে ইনক্রিজ ভিউস, এই চ্যানেলে ইনক্রিজ ভিউস নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয়। তারপরে কি রয়েছে, ইনক্রিজ সাবস্ক্রাইবার, ঠিক আছে, ইনক্রিজ সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার, ভিউস, তো এই সম্বন্ধে তার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়। তাহলে ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে এই চ্যানেলে এই সম্বন্ধে ভিডিও তৈরি হয়, ঠিক আছে। তাহলে যে কেউ যদি এই ভিউস নিয়ে, সাবস্ক্রাইবার নিয়ে এরকম ভিডিও সার্চ করে, তখন কিন্তু এই ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে, এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করবে, ইউটিউব রেকমেন্ড করবে, ঠিক আছে। তো এমনিতেও যখন এই সমস্ত ভিডিওগুলো আপলোড দেওয়া হবে, আপলোডের সাথে সাথে কিন্তু ইউটিউব এই ভিডিওগুলোকে রেকমেন্ড করা শুরু করে দেবে, ঠিক আছে। কারণ ইউটিউব বুঝে গেছে যে এই চ্যানেলের, এই চ্যানেলটা এই ধরনের, এই ধরনের ভিডিও এই চ্যানেল থেকে আপলোড হবে, ঠিক আছে, আপলোড হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু ইউটিউবকে বোঝাতে হবে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমেই। ইউটিউবকে তো আমরা ফোন করে বলতে পারবো না যে আমরা এই ভিডিও তৈরি করি, দেখো তো, ঠিক আছে, আমার ভিডিওগুলোকে ভাইরাল করে দিও, এরকম তো আমরা বলতে পারবো না। কিন্তু ইউটিউব এই যে কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু জেনে যাবে, কিওয়ার্ডের মাধ্যমে বুঝতে পারবে যে এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড হয়, যখন আমরা এই ধরনের ভিডিও আপলোড দেব তখন কিন্তু ইউটিউব একদম সেই ভিডিওগুলোকে কিন্তু দর্শকের কাছে পাঠিয়ে দেবে। যারা এই সম্বন্ধে ভিডিও দেখতে পছন্দ করে, এই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে, তাদের কাছে কিন্তু পাঠিয়ে দেবে, ঠিক আছে। তোমার যদি হয় ব্লগ চ্যানেল, তাহলে ব্লগ চ্যানেলের নাম দিয়ে দেবে তোমার, তারপরে ব্লগ ক্যাটাগরির বিভিন্ন চ্যানেলের নাম দিয়ে দেবে, মানে ব্লগ চ্যানেলের মানে বড় বড় চ্যানেলগুলোর নাম দিয়ে দেবে। তারপরে তোমরা কি ধরনের ভিডিও আপলোড দাও সেটা দেবে, মাই ডেইলি ব্লগ, মাই ডেইলি লাইফস্টাইল। তারপরে যারা যাদের কুকিং চ্যানেল, তারা কী কী রান্না করো সেই রান্নার রেসিপিগুলো দেবে, চিকেন কারি রেসিপি, সর্ষে ইলিশ রেসিপি, পটল চিংড়ি রেসিপি, মানে যা যা রেসিপি তুমি তৈরি করো সে সমস্ত কিছু কিওয়ার্ড তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে শর্ট ভিডিও দিয়েছে, ভাইরাল শর্টস দিয়েছে, তারপর এখানে শর্টস নিউ সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়, এগুলো কিন্তু দিয়েছে, ঠিক আছে, এগুলো কিওয়ার্ড কিন্তু দিয়েছে। তাহলে কিন্তু ইউটিউবের বুঝতে সুবিধা হচ্ছে যে এই চ্যানেলটা এই ধরনের, তো এইগুলো লিখলে কি হয় চ্যানেলটা র্যাঙ্ক করে যায়। তো তোমাদের কিন্তু চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে হবে। তোমরা অনেকেই আছো কিওয়ার্ডে বুঝতে পারো না যে কি আদৌ সঠিক কি কি দিতে হয়, এই যে কিওয়ার্ডে কিন্তু এইগুলোই তোমাকে দিতে হবে। এবার তুমি হয়তো, তোমার হচ্ছে ব্লগ চ্যানেল, তুমি একটা গেমিং চ্যানেলের বড় বড় চ্যানেলগুলোর নাম দিয়ে দিলে, যে ওই সমস্ত গেমিং চ্যানেল বড় চ্যানেল, তো ওদের ভালো সাবস্ক্রাইবার রয়েছে, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, তাদের চ্যানেলের নামগুলো আমি দিয়ে দিই। তো তাদের চ্যানেলের নাম দিলে কিন্তু হবে না, কারণ তোমার যে ক্যাটাগরির চ্যানেলের নাম দিতে হবে। তোমার যেহেতু ব্লগ চ্যানেল, তাহলে ব্লগ মানে বড় বড় ব্লগ চ্যানেল কার কার আছে তাদের নামগুলো তোমাকে দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে তাহলে তাদের দর্শকের কাছে তোমার ভিডিওগুলোকে পাঠাবে। এবার তুমি যদি একটা গেমিং চ্যানেলের নাম দিয়ে দাও, তাহলে কি হবে, তোমার ভিডিওগুলোকে সেই গেমিং চ্যানেলের অডিয়েন্সের কাছে ইউটিউব রেকমেন্ড করবে। তো তারা কি, যারা গেমিং ভিডিও দেখে, তারা কি তোমার এই ব্লগ ভিডিওগুলো দেখবে, তোমার ডেইলি লাইফস্টাইলগুলো দেখবে? দেখবে না, তাহলে ফালতু হয়ে যাবে। তাহলে কারা দেখবে, যারা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে সেই সমস্ত অডিয়েন্স কিন্তু দেখবে। তাহলে সেই সমস্ত অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে পাঠাতে গেলে তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে এখানে কি রয়েছে দেখো, অ্যাডভান্স সেটিংয়ে এখানে রয়েছে
डु यू वांट टू सेट योर चैनल एज मेड फॉर किड्स, माने तुम्हार चैनल जदि बाच्चादेर जोन्नो होए थाके ताहले एखाने एखाने सिलेक्ट करते हबे। ठीक आछे, जदि बाच्चादेर जोन्नो होए थाके ताहले येस इट दिस चैनल एज मेड फॉर किड्स ए उपरेटा किन्तु सिलेक्ट करते हबे, আর যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে এই মাঝখানেরটা কিন্তু সিলেক্ট করতে হবে। যদি বড়দের জন্য হয় তাহলে কিন্তু এই মাঝখানেরটা সিলেক্ট করতে হবে, যেহেতু এই চ্যানেলটা বড়দের জন্য তাই কিন্তু দেখতে পাচ্ছ মাঝখানেরটা কিন্তু সিলেক্ট করা রয়েছে। ঠিক আছে, যারা তোমরা কার্টুন ভিডিও তৈরি করো, ঠিক আছে, তারা কিন্তু বা তারা কার্টুন ভিডিও কারা দেখে, বাচ্চারা দেখে, তো তারা কিন্তু ইয়েস ইটস মেড ফর কিডস এটা কিন্তু প্রথমটা কিন্তু অন করে রাখবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তারপরে এবার কি করবে, এবার এটাকে সেভ করে দেবে। এবার এখানে সেভ অপশানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে ক্লোজ রয়েছে আর রয়েছে সেভ, তো ক্লোজ করতে চাইলে ক্লোজ, এবার এগুলো করে দিয়ে তোমরা সেভ করতে চাইলে সেভ কিন্তু করে দেবে। ঠিক আছে, তো আমি এখানে কিছু অ্যাড করিনি যেহেতু এটা ক্লোজ করে দিচ্ছি। এবার তারপরে আরও তোমাদেরকে সেটিংস দেখাচ্ছি, আমি আবার সেটিংস অপশানে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে আপলোড ডিফল্টস, তো আপলোড ডিফল্টসে আমি ক্লিক করছি। ঠিক আছে, কিসে ক্লিক করলাম, আপলোড ডিফল্টসে। আপলোড ডিফল্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছ, এই যে এটা এটা হচ্ছে টাইটেলের জায়গা। টাইটেলে তুমি এখানে যদি কোনো টাইটেল তুমি লিখে রাখতে চাও, এখানটা যদি লিখে রাখো তাহলে কিন্তু এই টাইটেলটা প্রত্যেক ভিডিওতে শো হবে। তো প্রত্যেক ভিডিওতে তোমার একই ধরনের টাইটেল তো হয় না, তার জন্য এখানে টাইটেল না লিখলেও তোমাকে চলবে, টাইটেল এখানে লেখার দরকার নেই, কারণ ভিডিও অনুযায়ী টাইটেলটা লিখতে হয়। তো তারপর এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে তুমি দেখতে পাচ্ছ এই সমস্ত হ্যাশট্যাগগুলো তুমি কিন্তু দিতে পারো, মানে তোমার চ্যানেল অনুযায়ী বড় বড় চ্যানেলের নামগুলো হ্যাশট্যাগ দিয়ে তুমি কিন্তু ডেসক্রিপশনে এগুলো লিখে দিতে পারো। কারণ লিখে দিলে তোমার এক্সট্রা করে প্রত্যেক দিন যখন ভিডিও আপলোড দেবে, প্রত্যেক দিন ভিডিও আপলোড দিলে কিন্তু প্রতিদিন হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতে হবে না, এগুলো কিন্তু অটোমেটিক তোমার ডেসক্রিপশন বক্স থেকে কিন্তু প্রত্যেক দিনই থাকবে। ঠিক আছে, তো এখানে কি দিয়েছে, ক্রিয়েটার্স আস টু, তিয়া শেখ, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, অল বাংলা টিপস, এগুলো হচ্ছে টেক চ্যানেলের মানে বড় বড় চ্যানেলগুলোর নাম। ঠিক আছে, টেক ক্যাটাগরির বড় বড় চ্যানেলগুলোর নাম হচ্ছে এইগুলো, তো এইগুলো হ্যাশট্যাগ দিয়ে দিয়ে রেখেছে। তাহলে কি হবে, তাহলে আর প্রত্যেকটা দিন হ্যাশট্যাগ দিয়ে প্রতিদিন ডেসক্রিপশনে দিতে হবে না। ঠিক আছে, তারপর এখানে দেখতে পাচ্ছ, তারপরে রয়েছে কি, এখানে রয়েছে ভিজিবিলিটি, এটা কিন্তু আনলিস্টেড করা রয়েছে। ঠিক আছে, তো সাইডে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন, এই অ্যারোতে ক্লিক করবি, সবসময় কিন্তু তোমরা আনলিস্টেড করে রাখবে। এই যে এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, কখনো পাবলিকও করে রাখবে না, প্রাইভেটও করে রাখবে না, সবসময় আনলিস্টেড করে রাখবে। আনলিস্টেড করে রাখলে কি হবে, যখন তুমি ভিডিও আপলোড দেবে, ভিডিও আপলোড দেওয়ার পর, আপলোড দেওয়ার সাথে সাথেই তো ভিডিও আমরা পাবলিক করে দিই না, আপলোড দেওয়ার পরও আমাদের ভিডিওতে কিছু কাজ থাকে, যেগুলো কাজ কমপ্লিট করে কিন্তু আমাদের ভিডিওটাকে পাবলিক করতে হয়। কিন্তু যদি আমরা অটোমেটিক এখানে পাবলিক করে রাখি, তাহলে কিন্তু আমাদের যে একটা ভিডিও আপলোড দিতে গেলে যে সমস্ত কাজগুলো আমাদের সম্পূর্ণ করে একদম সঠিকভাবে করতে হয়, সেই কাজগুলো কমপ্লিট হওয়ার আগেই কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর এখানে রয়েছে কি, অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং আমি ক্লিক করছি। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, তো এটা তোমাদেরকে করে রাখতে হবে। এটা করলে কি হবে, তোমার ভিডিও কিন্তু যে কেউ ইউজ করতে পারবে না, কারণ তোমার ভিডিও ধরো 10 মিনিটে 12 সেকেন্ড 12 মিনিটের একটা ভিডিও, এবার যে কেউ তোমার ভিডিওটাকে একদম আপলোড করে দিল, হুবহু আপলোড করে দিল, তখন কিন্তু আপলোড করে তুমি তাকে স্ট্রাইক দিতে পারবে। ঠিক আছে, তুমি তাকে কিছু বলতে পারবে, আর যদি তুমি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স না করে রাখো তাহলে কিন্তু তুমি তাকে কিছু বলতে পারবে না। ওকে, তারপরে এখানে কি রয়েছে, তারপরে এই সাইডে রয়েছে ক্যাটাগরি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই সাইডে রয়েছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা কি, এটা যেহেতু টেক চ্যানেল তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি করা রয়েছে। এবার তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে, পাশে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন, অ্যারোতে ক্লিক করে এখান থেকে এই যে এডুকেশন রয়েছে, এন্টারটেনমেন্ট রয়েছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন রয়েছে, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, তো তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে রাখবে। তো এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি করে রাখলাম। আচ্ছা, তোমাদের যদি কোনো ক্যাটাগরি সঠিক না থাকে তাহলে এখানে কিন্তু নান থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি, এখানে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি কী ভাষায় ভিডিও তৈরি করো সেটা কিন্তু অবশ্যই এখানে সঠিক রাখতে হবে। তুমি যদি বাংলাতে ভিডিও তৈরি করো তাহলে বাংলা, যদি হিন্দিতে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ। ঠিক আছে, এরকম কিন্তু তোমাদেরকে রাখতে হবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলা করা রয়েছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু বাংলা করা রয়েছে, তোমাদের যদি ইংলিশ হয় ইংলিশ। তো এখানে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন, অ্যারোতে ক্লিক করলে কিন্তু
তোমরা সমস্ত ভাষা কিন্তু এখানে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সমস্ত ভাষা কিন্তু এখানে রয়েছে, এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তো এই বাংলাটা করলে কি হবে, তখন ইউটিউব বুঝবে যে তুমি বাংলাতে ভিডিও তৈরি করছো। তাহলে যারা বাংলা ভিডিও দেখে, বাংলা ভাষার ভিডিও যারা দেখে, তাদের কাছেই কিন্তু আমাদের ভিডিওগুলোকে পৌঁছাবে। ঠিক আছে, এখন আমি বাংলাতে ভিডিও তৈরি করছি। এখন যদি এই ভিডিওটা ফ্রান্সে যায়, তাহলে তারা তাদের ভাষা আলাদা, ইউরোপে যারা থাকে তাদের ভাষা আলাদা, তারা কি আমার এই বাংলা ভাষা বুঝবে? নিশ্চয়ই বুঝবে না, তাই ভিডিও দেখবে না। তো তাহলে তাদের কাছে গিয়ে কি কোনো লাভ আছে আমার ভিডিও? নিশ্চয়ই কোনো লাভ নেই। তাহলে ইউটিউব তাদের কাছে ফালতু পাঠানো হয়ে গেল। তো ইউটিউব তাদের কাছে পাঠাবে, সঠিক দর্শকের কাছে পাঠাবে। তাই সঠিক দর্শকের কাছে পাঠানোর জন্য আমাকে এই বাংলা ভাষা এটাকে কিন্তু সঠিক রাখতে হবে। ঠিক আছে, এবার তোমাকে এগুলো করে সেভে ক্লিক করে দিতে হবে। এই যে সাইডে দেখতে পাচ্ছ ক্লোজ রয়েছে আর সেভ রয়েছে, এখানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো কিছু যদি এখানে চেঞ্জ করো তাহলে সেভে ক্লিক করে দেবে। আমি যেহেতু এখানে যা আছে আমি সঠিক এখানে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ঠিক আছে, তো এই সমস্ত সেটিংসগুলো কিন্তু তোমাকে ঠিক রাখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি, এখানে রয়েছে এই যে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। এবার তুমি কিন্তু এখানে ভিডিও সেট করতে পারো। যারা তোমাকে সাবস্ক্রাইব করেনি তারা যদি তোমার চ্যানেলটা সার্চ করে তোমার চ্যানেলে সবার প্রথমে ঢোকে, তাহলে কিন্তু হোমে একটা ভিডিও শো হবে, সেই ভিডিওটা কিন্তু যারা এখনো তোমাকে সাবস্ক্রাইব করেনি তারা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার ভিডিও সেই ভিডিওটাই কিন্তু বেশি ভিউজ হবে। ঠিক আছে, তো তোমরা এমন ভিডিও সেট করবে যে ভিডিওটা কোয়ালিটিফুল, ভালো ভিডিও। তো সেরকম একটা ভিডিও সবার প্রথমে যখন অডিয়েন্সের নজরে পড়বে তখন তোমাকে সাবস্ক্রাইব করবে, তখন ভাববে যে ভিডিওটা তো ভালো, তাহলে এই চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করি। তো এরকম ভাবে কিন্তু তুমি যে কোনো একটা ভিডিওর কিন্তু ভিউজ তুমি বাড়িয়ে নিতে পারবে। দেখতে পাচ্ছ এই যে এই ভিডিওটা যখন এখানে রয়েছে, এই ভিডিওটার কিন্তু সব সময় কিন্তু ভিউজ আসতে থাকবে। ঠিক আছে, তারপর এখানে নিচে আরেকটা ভিডিও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যারা এই যে রিটার্নিং সাবস্ক্রাইবার, যারা তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে অলরেডি, তারাই কিন্তু তোমার চ্যানেলে গেলে এই ভিডিওটা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওটাই কিন্তু সবসময় কিন্তু ভিউজ আসতে থাকবে। ঠিক আছে, তো এরকম ভাবে কিন্তু তোমরা দুটো ভিডিওতে কিন্তু সবসময় নিজের ইচ্ছা মতো ভিডিও তোমরা বাড়িয়ে ভিউজ তোমরা বাড়িয়ে নিতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে এমন হলো, কোনো ভালো ভিডিও তুমি তৈরি করেছিলে, সুন্দর ভিডিওটা হয়েছে, কিন্তু ভাগ্যবশেষ তোমার ভিডিওতে ভিউজ আসেনি। তো তুমি কি করতে পারো, তুমি তখন এই ভিডিওগুলোকে এক জায়গায় সেট করে দিতে পারো। সেট করলে তখন কিন্তু এখান থেকে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ভিউজটা আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো যে সমস্ত সেটিংসগুলো আমি তোমাদেরকে দেখালাম, যারা এখনো পর্যন্ত করোনি তারা সঠিক করে নাও, আর যারা ভুলভাল করেছো তারাও সঠিকভাবে করে নাও। ঠিক আছে, তো আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।